আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি এই ভিডিওর মাধ্যমে আমার নতুন বই রেভুলেশনের এই গ্রামার তথা বৈপ্লবিক গ্রামার বইটি কিভাবে পড়বেন সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দিতে চাই। তার আগে বলে নিচ্ছি এই বইটি কাদের উদ্দেশ্যে। এই বইটি আপনার জন্য যদি আপনি ইংলিশ স্পিকিং শিখতে চান অথবা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান কিংবা আইএলটিএস পরীক্ষার্থী হয়ে থাকেন, এছাড়া আপনি যদি একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা চাকরি জীবনে উন্নতি করতে চান কিংবা চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে ইংলিশ ভালো শেখা প্রয়োজন, তাহলে আপনার জন্য এই বইটি। তো এই বইটিতে মোট 61টি ইউনিট আছে, 10টি চ্যাপ্টারে 61 ইউনিটস। তো এই প্রথম 30টা ইউনিট হলো স্পিকিং এবং বেসিক গ্রামার শেখার জন্য, আর 31 থেকে 61 পর্যন্ত ইউনিটগুলো হলো ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামার শেখার জন্য। তো বইটি কিভাবে পড়বেন, আসলে আমি সরাসরি ক্লাস যেভাবে নিয়ে থাকি সেই যাবতীয় কথাগুলো যাবতীয় ইনস্ট্রাকশন সম্পূর্ণ লিখে দিয়ে এই বইটা প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ আপনি সেলফ স্টাডি করেই এই বইটা অলমোস্ট 90% অর্থাৎ 90% অধ্যায় আপনি এই বইটি শুধু নিজে পড়েই শিখতে পারবেন। তবে হ্যাঁ, স্পিকিংয়ের জন্য এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে সরাসরি ইনস্ট্রাকশন না দিলে কেউ নিজে নিজে পড়ে স্পিকার হতে পারে না। সেজন্য আমি যেটা করব, আমার ডানে বামে দুজন অথবা কখনো একজন স্টুডেন্ট নিয়ে আমি একজন বা দুজন স্টুডেন্টকে পড়িয়ে দেখাবো যে কিভাবে আপনি বাসায় নিজে নিজে বইটি পড়বেন। অর্থাৎ আমি এখানে একজনের ক্লাস নেব, আপনি তার সাথে রিহার্সেল করবেন অথবা আপনি ইনস্ট্রাকশনটা দেখে রাখলেন, পরবর্তীতে আপনি এভাবে পড়বেন। এভাবে মোটামুটি আপনার যেই স্পিকিংয়ের জন্য যে ইনস্ট্রাকশনমূলক যেই 10% ক্লাস থাকবে সেগুলো আপনি পাবেন। অর্থাৎ একজন স্টুডেন্টকে আমি পড়াবো, সেটা দেখে আপনি কপি করে করে আপনি বাসায় এভাবে পড়তে পারবেন বা এভাবে শিখতে পারবেন। আর পুরো বইটা আপনি নিজেই পড়তে পারবেন। তবে যদি আপনার ইংলিশ রিডিংয়ে দুর্বলতা থাকে, রিডিংয়ে জড়তা থাকে, তাহলে আপনার জন্য আমার সলিউশন হচ্ছে পুরো বইটি, এখানে প্রায় 500-এর অধিক ভিডিও হবে, পুরো বইটি আমি সেলফ স্টাডি আকারে রেকর্ড করে দেবো। এই রেকর্ডটা হতে পারে আমার নিজের, আবার কখনও কখনও আমার যারা ভালো স্টুডেন্ট থাকবে, যারা ভালো রিডিং করতে পেরেছে, যারা পড়াটা আয়ত্তে ভালো করে নিতে পেরেছে, তাদের দ্বারা কিছু রেকর্ড পাবেন যে আপনি নিজে কীভাবে পড়বেন, সম্পূর্ণ পড়াটা আপনি রেকর্ড পাবেন। সুতরাং রেকর্ড পাওয়ার ফলে যেটা সুবিধা হবে, যদি কারো জড়তা থাকে যে আমি রিডিং করতে পারছি না, সেক্ষেত্রে আপনি এই রেকর্ডটা শুনে শুনে পুরো বইটা নিজে পড়তে পারবেন। আর যাদের রিডিংয়ে জড়তা নেই, তারা এই যে 10% ভিডিও বা 5-10% ভিডিও যেটা স্পিকিংয়ের জন্য বিশেষ ইনস্ট্রাকশন থাকবে, সেই শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখবেন, আর বাকি সম্পূর্ণ বইটা নিজে পড়েই শিখতে পারবেন। তো এত গেল বইটি কিভাবে পড়বেন সে বিষয়ক কথা। তবে এর বাইরে আমি যেটা বলতে চাই, আবার বলছি, বইটির নাম হলো রেভুলেশনারি গ্রামার তথা বৈপ্লবিক গ্রামার। এর নামের মধ্যেই এর উদ্দেশ্য প্রকাশ পায়। আমি এই বইটি দ্বারা একটি বিপ্লব সৃষ্টি করতে চাই, সেটা হলো ইংরেজি শিক্ষার বিপ্লব। আমার মতো করে আপনিও যদি চান ইংরেজি শিক্ষায় একটি বিপ্লব সৃষ্টি হোক, তাহলে আশা করি আপনি আমার এই আহ্বানে সাড়া দিবেন, আমার এই বইটির বহুল প্রচারে সহযোগিতা করবেন। আর এই বইটি কোথায় পাবেন সে বিষয়ক দিক নির্দেশনা ভিডিও ডিসক্রিপশনে পাবেন, অথবা আপনি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করতে পারেন। তো আজকে শেষ করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।